ছায়া, ছায়া একটা পরিবারে অনেক রকমের মানুষ থাকে, কিন্তু আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। সবাইকে এভাবে বাড়ি থেকে বের করে দিলে কি করে চলবে? ছোটবেলা থেকে মাসিমণি আমাদের কি শিখিয়েছে, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, সেটাই উচিত। কিন্তু আলো, তুই কেন বুঝতে চাইছিস না? ওরা আমাদের পরিবারের ক্ষতি করতে চাইছে। ছায়া, চোখ কান খোলা রেখে সেই ক্ষতিটা আমাদের আটকাতে হবে। এভাবে রিয়্যাক্ট করলে চলবে না, আরো গন্ডগোল হয়ে যাবে, ওরা আরো সচেতন হয়ে যাবে। না না ছায়া, এসব এসব করে কোনো লাভ নেই, আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে। দেখ ছায়া, এখন এই পরিবারের সমস্ত দায়িত্ব তোর ওপর, তোকে সব কিছু সামলে রাখতে হবে। তাই বলছি আরো ম্যাচিওর হ, খেয়াল রাখ যাতে মিশু কোনো কাগজ না পড়ে সেটাতে সই না করে, কোনো বিপদ হলে সেটাকে আটকা। আর আমি যদি না পারি? তখন না হয় আমাকে জানাবি। কিন্তু একটা কথা, একটা কথা, এসব করার আগে তোকে নিজেকে সামলাতে হবে, আর নিজের কেরিয়ারকে সামলাতে হবে। আর তোর কেরিয়ার? কি হলো আলো, চুপ করে আছিস কেন? উত্তর দে। তোর শ্বশুর বাড়ির চাপে তুই তোর পড়াশোনাটাকে পারসিউ করতে পারবি তো? তোর কেরিয়ারটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবি তো? দেখ, তুই কিন্তু খুব ভালো একজন স্টুডেন্ট, আর তুই বায়োকেমিস্ট্রি নিয়ে পড়েছিলিস যাতে তুই সায়েন্টিস্ট হতে পারিস, তোর বাবার মতো রিসার্চ করতে পারিস, যাতে তুই ওষুধ আবিষ্কার করতে পারিস। তোর কি মনে হয় তোর শ্বশুর বাড়ির সবাই তোর পাশে থাকবে, তোকে সাপোর্ট করবে? কেন আপনি জানেন না, মাথায় মাথায় ঠোকা লাগলে শিং গজায়? নিন নিন আরেকটা ঠোকা দিন তো, যাতে আমার মাথায় শিং না গজায়। আচ্ছা, এটা কি ধরনের ছেলে মানুষ? এসব ছোটবেলায় খেলতাম। আরে ছেলে মানুষই মানে, আমি বলছি আপনাকে করতে হবে, ব্যাস। কি অদ্ভুত ব্যাপার, মানে এখনকার যুগে কেউ এগুলো মানে? আমি মানি, আমি মানি। নিন নিন মাথাটা তাড়াতাড়ি নিচু করুন, আমি একটা ঠোকা দেবো, দেখি দেখি মাথাটা নিচু করুন। আরে বাবা, তাড়াতাড়ি নিচু করুন। মাথা নিচু করে কি হলো? 1 2 3। ওরে বাবা রে, মনে হচ্ছে মাথাটা পুরো ফাটিয়ে দিলো। আচ্ছা, এটা কি ঠিক 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 হলো? আরে আলবাত ঠিক হলো, আমি আপনাকে মাথায় শিং গজানোর থেকে রক্ষা করলাম, আর আপনি আমাকে একটা থ্যাংক ইউ না বলে তখন থেকে প্রশ্ন করে যাচ্ছেন। দেখ শোনো, ফোন নাম্বারটা কিন্তু এখন আমার কাছে আছে। তো আমার ফোন নাম্বার অনেকের কাছেই আছে, সেটা না আপনাকে মনে করিয়ে দিতে হবে না। মনে করিয়ে দেওয়ার একটা বিশেষ কারণ আছে, মানে এপার থেকে ফোনটা যখন ওপারে যাবে তখন যেন রিসিভ করা হয়। মানে মাঝে মাঝে তো একটু আধটু গল্প, একটু আধটু আলোচনা হতেই পারে, তাই না? হ্যাঁ, আমি তো আপনার সাথে গল্প করবই, আফটার অল আপনি আলোর দেওর বলে কথা। আলোর খোঁজ খবর নিতে আমি আপনার ফোনটা তুলবো, চিন্তা করবেন না। সারাক্ষণ শুধু আলো আর আলো। আচ্ছা, আলো ছাড়া আর কাউকে নিয়ে কি ভাবার কিছু নেই, তাই না? না নেই, আলো আমার জীবনের সব থেকে কাছের একটা মানুষ। আমার মা আছে, বাবা আছে, কিন্তু জানেন আলো আমাকে যতটা চেনে ততটা হয়তো আমার মা বাবাও আমাকে চেনে না। আলোই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় আশ্রয়। একটা কথা বলবো ছায়া, ভেবে বলো তো, এই যে সব থেকে বড় আশ্রয়ের ছায়ায় তুমি বেঁচেছ, ছায়া নিজে কিছু হয়ে উঠতে পারেনি, কি আলো ডাকলে কেন, কিছু বলবে? মেশো, আজ এই বাড়ি থেকে যাওয়ার আগে তোমায় কিছু কথা বলতে চাই। আরে কি হলো আলো, এত হেজিটেট করছো কেন, বলো না কি বলবে, আমরা কি তোমার পর? মেশো,
মেশো, এই পরিবারটা আমারও পরিবার, এই বাড়িটা আমারও বাড়ি, তাই আমি চাই না তোমাদের কারোর কোনো ক্ষতি হোক। ক্ষতি? কিসের ক্ষতি? কি বলছো তুমি? ছায়া ভালো নেই মেশো। মানে? মানে ছায়া উপর উপর হাসলেও ও কিন্তু ভালো নেই। ছায়া উপর উপর হাসি মুখে থাকলে ওর ভেতরে কিন্তু একটা বিচ্ছিরি খারাপ লাগা তৈরি হয়েছে তোমাকে আর আমাকে নিয়ে। পরিষ্কার করে বলো কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ছায়া মনে করছে ও আমাদের দুজনের জন্য নিজের কোনো আইডেন্টিটি তৈরি করতে পারেনি। মেশো প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মেশো প্লিজ, এতদিন এই পরিচয় বদলের কারণে ছায়াকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। বহু লোকে ওকে পিঠ চাপড়ে বলেছে ও খুব ভালো স্টুডেন্ট, ও খুব ভালো রেজাল্ট করে, আর এখন সেই লোকগুলোই ওর উপর হাসছে, ওকে যা নয় তাই বলছে, ওকে গুড ফর নাথিং বলছে। এখনো ওকে মুখ বুঝে সব কিছু সহ্য করতে হচ্ছে। ও কোথায় যায় বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি না ছায়ের জন্য খুব টেনশন করছি, ওর জন্য খুব টেনশন হচ্ছে আমার। এই যে এটা মনে হওয়া যে আমি কিছু করতে পারি না, এটা মনে হওয়া খুব খারাপ, খুব। ছায়াকে এটা থেকে বের করতে হবে। হ্যাঁ মেশো, ওকে বোঝাতে হবে যে ও দুনিয়ার চোখে ছায়া অধিকারী হিসেবে সাকসেসফুল হতে পারে, অনেক কিছু অ্যাচিভ করতে পারে। সব আমার জন্য, সব আমার দোষ, আমার ভুল। কি যে মাথায় চাপলো তখন কেন আমি বুঝতে পারলাম না যে আমার নেওয়া একটা ছোট্ট সিদ্ধান্ত তোমাদের দুজনের জীবনকে কি অশান্তির মধ্যে টেনে নিয়ে যাবে কেন বুঝতে পারলাম না। কিন্তু ভালো, এখন আমি কি করব? ছায়াকে বাঁচাবো কি করে? ছায়াকে তোমায় বিশ্বাস করতে হবে মেশো। মেশো, ছায়া এই অধিকারী বাড়ির মেয়ে, ও এমন কোনো কাজ কোনোদিন করবে না যাতে তোমার মাথা হেট হয়, তাই ওকে ওর স্বপ্নটা পূরণ করতে দাও। ও ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চায়, ওকে সেটা করতে দাও। মেশো মেশো, ছায়াকে তুমি ভালো থাকতে দাও প্লিজ। কিন্তু মিনিমাম গ্রাজুয়েশনটাও করবে না? হ্যাঁ বাবা, হ্যাঁ করবে, ও নিশ্চয়ই করবে। আগে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, তারপর ও ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করবে। কিন্তু তখন ওর সব থেকে বেশি দরকার হবে তোমার সাপোর্ট। তুমি থাকবে তো ওর পাশে মেশো? তুমি ওর পাশে দাঁড়াবে তো, বলো না। না না ছায়া, আমি আমি সেভাবে কোনো কথা বলতে চাইনি। কিন্তু আসলে কাল যখন তুমি ছোট বৌদি ভাইয়ের কাছে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলে, আমি আমি না কথাগুলো শুনে ফেলেছি, আর আমার আর আমার সত্যি খুব খারাপ লাগছিল। কারণ আমি জানি ছায়া অন্যের মাথার উপর হাত রেখে বেঁচে থাকার যন্ত্রণাটা, তাই হয়তো তুমি ভাবছো যে ভালো রেজাল্ট করা, নিজের পায়ে দাঁড়ানো, এসব কিছুই তুমি করে উঠতে পারোনি। কেন এই সমস্তটা মেনে নিয়েছিলে বলতে পারো তুমি? আর মেনে নিয়েছিলে বলেই আজকে ছায়া ছায়া উঠতে পারেনি। তুমি তুমি যে রেজাল্টটা করতে সেটা তো তুমি নিজে করতে, তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে সেটা সেটা তুমি নিজে পড়তে, আর এগুলো তুমি আগে ভাবনি, ভাবনি বলেই এখন ভাবলে তোমার খুব কষ্ট হয়। একটা কথা বলছি তোমাকে ছাড়া, তুমি কিন্তু আমাকে ভুল বুঝো না, ছোট বৌদি ভাইয়ের এগুলো অনেক আগেই আটকানো উচিত ছিল। এই যে নাম অদল বদলের সত্যিটা সবার সামনে আসার পর থেকে তো ছোট বৌদি সেভাবে এই বাড়িতে থাকেও না। এখানকার লোকেদের তুচ্ছ তাচ্ছিল্য, বাঁকা হাসি, সবটা সবটা তোমাকে একা ফেস করতে হয়। আর তুমি
আর তুমি তোমার মনের কথাগুলো কারোর সাথে শেয়ার পর্যন্ত করতে পারো না, সবটা সবটা মুখ বুঝে একা সহ্য করো ছায়া। আর তাই বলছি, তুমি কিন্তু আমাকে বন্ধু ভেবে তোমার মনের কথা বলতে পারো। কথা দিচ্ছি আমি তোমার মনের কথা বুঝবো। এই যে নাম বদলের শক্তিটা সবার সামনে আসার পর থেকে তো ছোট বৌদি সেবার এই বাড়িতে থাকেও না। এখানকার লোকেদের তুচ্ছ তাচ্ছিল্য বাঁকা হাসি সবটা সবটা তোমাকে একা ফেস করতে হয়। আর তুমি তোমার মনের কথাগুলো কারোর সাথে শেয়ার পর্যন্ত করতে পারো না, সবটা সবটা মুখ বুঝে একা সহ্য করো ছায়া। আর তাই বলছি, তুমি কিন্তু আমাকে বন্ধু ভেবে তোমার মনের কথা বলতে পারো। কথা দিচ্ছি আমি তোমার মনের কথা বুঝবো। মিশব, আমার যেটা মনে হয় ছায়াকে খুব ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে। ও দুনিয়ার এত প্যাচকোচ বোঝে না, ওকে খুব ঠান্ডা মাথায় সব কিছু বোঝাতে হবে। নিজে তো আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, সবসময় আমি কিংবা তুমি বলে দিয়েছি ও কী করবে কী করবে না, ও তাই করে গেছে। আর এখন ওর এই মনের অবস্থা, আমি সবসময় ওর কাছেও থাকতে পারছি না। এই সুযোগে যদি কেউ কেউ ওকে ভুল কিছু বোঝায়, ও কিন্তু বয়ে যাবে, ওর অনেক বড় বিপদ হয়ে যাবে। আমরা আমরা কেউ ওকে সামলাতে পারবো না। তাহলে তুমি কি করতে বলছো, মানে কি করবো আমি? মেশো, তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করো ও জীবনে কি হতে চায়। হ্যাঁ মেশো, এতদিন এতদিন তোমার ভয়ে ও তোমাকে কিচ্ছু বলতে পারেনি নিজের থেকে। এবার যদি ও দেখে যে তুমি ওকে সাপোর্ট করছো, তাহলে ওর সব ভয় কেটে যাবে। হ্যাঁ মেশো, আমি বলছি সামলে নেব, এখানকার সব কিছু আমি সামলে নেব। তুমি তুমি চিন্তা করো না, তুমি শুধু তোমার শ্বশুরবাড়ির দায়িত্বটা সামলিও, মন দিয়ে সংসার করো। তাই এই বাড়ির কোনো সমস্যায় আমি তোমাকে বেঁধে রাখবো না, ঠিক আছে? মেশো, আমি তুমি ও বাড়িতে সব কাজকর্ম ঠিক মতো শিখে নেব, কোনো অসুবিধা হবে না। কিন্তু তাই বলে আমি তো ছায়াকে ফেলতে পারবো না, ছায়ের দিকে আমাদের চোখ রাখতেই হবে। আলো, এই আলো, কিরে কি করছিস তুই এখন এখানে দাঁড়িয়ে? আকাশ তারা তো তোর জন্য ওয়েট করছে, কখন যাবি তুই? এই তো যাচ্ছি। তুই এখনো দাঁড়িয়ে রইলি কেন? ওদিকে তো আকাশদার রেগে পুরো ফায়ার হয়ে গেছে, তাড়াতাড়ি চল। তখন ওভাবে সবার সামনে চুপ করিয়ে দিলি, চল এবার। এক মিনিট বলছি যে তুই আর বাপি কি নিয়ে ঠিক কথা বলছিলিস বলতো? আমরা মানে মেশো মেশো বলছিলাম যে আলো, তুমি তো তাড়াতাড়ি করো, এসো। দাঁড়াও মেশো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মেশো, মায়ের ওই লকেটটা পাওয়ার পর থেকে তো আমি সেটার ব্যাপারে কোনো খবরাখবর নিতে পারিনি, তাই আজ ভোরবেলা আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম মা বাবাকে খুঁজতে। জানো তো মেশো, আমি আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, স্টেশনে, গঙ্গার ঘাটে, সব জায়গায় সবাইকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারেনি। এমনকি আমি বাড়ির ওই পেছনেও গেছিলাম যেখানে মালা দিয়ে ওই লকেটটা খুঁজে পেয়েছিল, কিন্তু কোনো ক্লু পাইনি। মেশো, এরপর তো আমি কলকাতায় চলে যাচ্ছি, ওখান থেকে তো আমি আর মা বাবার ব্যাপারে কোনো খোঁজ খবর নিতে পারবো না। তোমার তো অনেক চেনা জানা আছে, তাই না? তুমি ওদের ব্যাপারে কোনো খোঁজ খবর নিতে পারবে না? সে আমি নিতেই পারি, নেব, কিন্তু একটা হিসেব আমার কিছুতেই মিলছে না যে
পবিত্র আর গায়ত্রী আমাদের বাড়িতে এলো, অথচ আমাদের সঙ্গে দেখা না করে চলে গেল। হয়তো ওরা দেখা করতে চেয়েছিল, কিন্তু ওদের দেখা করার সুযোগ দেওয়া হয়নি। মানে মেশো শত্রুত্ব অভাব নেই, কেউ যদি আমার মা বাবাকে আমার কাছে আসতে বাধা দেয় তাহলে তাহলে ওরা আসবে কি করে? কিন্তু কে কে এমনটা করছে? আমার আমার মাথাতে কিছুতেই আসছে না কে করছে এইসব। আচ্ছা হলো, ওই ছোটবেলায় তোমাকে যে কিডন্যাপ করিয়েছিল, তো এর পেছনে তার হাত নেই তো? সেই লোকটাও হতে পারে। কিন্তু একটা জিনিস ভেবে দেখ আলো, তারপর তো আমরা বিদেশে চলে গেছিলাম, আর তখন তো লোকটা তেমন কোনো গন্ডগোল পাকাতে পারেনি, কিন্তু এত বছর পরেও কি লোকটা? সবটা কেমন ধোঁয়াশার ছায়া। আমাকে সবকিছু পরিষ্কার করতে হবে। যে লোকটা সারা জীবন আমাকে তাড়া করে বেড়ালো, যে লোকটা আমার মা বাবাকে আমার কাছ থেকে দূরে সরে যেতে বাধ্য করলো, সেই লোকটার সঙ্গে যদি আমি একবার দেখা করতে পারতাম তাহলে আমার আমার মা বাবার ব্যাপারে কিছু না কিছু জানতে পারতাম, ঠিক জানতে পারতাম। আমার তো মেশোর কথা শুনে সন্দেহ হচ্ছে। ওই ওই সেদিন বিয়েতে আমার মা বাবা এসেছিল, আমার মা বাবাকে ওই লোকটাই সরিয়ে দেয়নি তো? কি বলছিস কি আলো? আরে বাবা, বিয়ে বাড়িতে তো সবাই আমাদের পরিচিত লোকজনেরা এসেছিল, আর পরিচিত লোকের মাঝে একটা অপরিচিত লোককে কি আমরা চিনতে পারতাম না? জানি না, আমি জানি না, আমি জানি না, কিচ্ছু জানি না, কিন্তু আমি শুধু একটাই কথা জানি, যে যত বড়ই চক্রান্ত করুক না কেন, আর বেশি দিন নয়, আমি আমার মা বাবাকে ঠিক খুঁজে বার করব। জেঠুমনি, বাপি, পিসুমনি, বাপি দেখো আমরা এসে গেছি। বৌমনি, দেখ আবার ভুল করছি, বৌমনি বাড়িতে নেই, খালি ভুলে যাচ্ছি। আরে ডাক না জেঠু, পিসুমনি। এবার বিশ্রাম নাও কেমন? আর আলোমা, তুমিও এখন একটু যাও গিয়ে বিশ্রাম করো, তারপর আমার ঘরে একটু এসো, তোমার সাথে কিছু কথা আছে। বাবান, আমার সাথে ওনার আবার কি কথা আছে? এই সুযোগ পেয়ে গেল, এবার এই সুযোগে আমার নামে না জানি কি কি নালিশ করবে। আচ্ছা বাবান, ওই এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধগুলো সব ভালো করে পুড়িয়ে ফেলেছো তো? এমন যাতে না হয় ওই ওষুধগুলো আবার বাজারে ফিরে এলো। না জেঠুমনি, ফিরবে না, তুমি একদম চিন্তা করো না, তোমার কথা মতো আমি সমস্ত ওষুধ পুড়িয়ে ফেলেছি। বাবান তো কাল রাতে ফোনে কাউকে কিছু বলছিল যে জেঠুমনি যেন না জানতে পারে, এই নিয়ে কথা বলছিল না তো? আমি আসছি। দাঁড়া আকাশ, সব কথা শেষ হবে তারপর ঘরে যাবি। বলছিলাম যে বড় বউ তো বাড়িতে নেই, বড় নাতবউ নেই, বাড়ির সব কাজ সবাইকে ভাগ করে নিতে হচ্ছে, তা তোর বউকেও তো সব কাজ করতে হবে। সে তো বাপের বাড়ি যাওয়ার আগে আমায় বলেছিল যে বাড়ির সব কাজ করবে, তো বাপের বাড়ি থেকে কিরকম কাজকর্ম শিখে এসেছে সেটা আমাকে দেখাক। কিন্তু বিশিমা, আলো তো পড়াশুনো করে। তীর্থ, বলছিলাম যে পড়াশুনো করতে চাইছে করুক না, কেউ তো তাকে বাধা দিচ্ছে না, কিন্তু ঘরের কাজও করতে হবে, বুঝলি, ঘরের কাজও ওকে করতে হবে। একজন পটের বিবিষে যে ঘুরে বেড়াবে আর বাকি সবাই কাজকর্ম করবে, এটা তো হয় না, এটা হয় না, বুঝেছিস, এক যাত্রায় পৃথক ফল হয় না। আমি বলছিলাম যে বিয়ে যখন করেছে তখন দায়িত্ব তোকে নিতেই হবে। হ্যাঁ হ্যাঁ পিসি ঠাম্মি, আমি আমি সব কাজ করব, সব দায়িত্ব নেব।
আমি যখন একবার মুখ ফুটে বলেছি আমি এবারে সব কাজ করব, তখন আমি করব। আপনি আমি বলুন না কি কি কাজ করতে হবে। আমি কাল সকালে উঠে সমস্ত কাজ সেরে তারপর কলেজ যাব, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আমি কথা দিচ্ছি আমার জন্য এবারে কারো কোনো অসুবিধা হবে না। ভাঙবে তবু মচকাবে না, তবু পা ধরে বলছে না যে পিসি ঠাম্মি আমি সব কাজ করতে পারবো না। আচ্ছা আলো, কেন তুমি বলছো না? তুমি তো সব কাজ করতে পারবে না, তাই না? সেটা বলো। হ্যাঁ আলো, তুমি পিসিমাকে বলে দাও। না না, আমি সব কাজ করতে পারবো। সংসারে থাকতে গেলে তো সমস্ত কাজ জানতে হয়। আমি ঠিক পারবো, আপনারা একদম চিন্তা করবেন না। আমি এখন ঘরে যাচ্ছি। দিমাক, আমাকে দিমাক দেখিয়ে গটগটিয়ে ওপরে চলে গেল। ওই দিমাক আমি ভাঙবো বলে দিলাম। হ্যাঁ দেখিস, দেখিস তোরা, ওকে দিয়ে আমি সংসারে সব কাজ করাবো। কিন্তু আলো তো পড়াশুনো করবে। আরে বাবা, করুক না পড়াশুনো, হোক না বিদ্যান, কে বারণ করছে? কিন্তু ও তো নিজে মুখে স্বীকার করে গেল যে বাড়ির সব কাজ করবে। কিন্তু পিসিমা, চুপ কর। ওর চোখে আমি অন্যরকম আগুন দেখেছি। ওই আগুনকে যদি আমি বশ করতে না পারি, তাহলে ওই আগুনে না এই সংসারটা একদিন পুড়ে ছটফট হয়ে যাবে। তুমি তো বললে হবে না পিসিমা, আমি যে কাজের জন্য আলোকে আকাশের সাথে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এসেছি, সে কাজ তো আমাকে করতেই হবে, করতেই হবে।